এমন কে আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক বলেন যারা তওবা করবে, যারা যে বান্দা গুনাহ করে আমি মালিকের কাছে চোখের পানি ফেলে কান্না করবে, ভাই ওই বান্দাকে আমি বড় মহব্বত করি। বান্দা যদি গুনাহ করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলায়, চোখের পানি এক ফোঁটা যদি চোখের পানি ফেলাইতে পারে, আল্লাহ বলেন ওই বান্দার জিন্দির সব গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এমনকি সরকারি দুয়ার নবী বলেন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনানি লা তামাসসুহুমুন নার আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ। দুইটা চক্ষু এমন আছে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নম্বর আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চক্ষুটা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যেই বান্দাটা গুনাহ করে রাতের আঁধারে চোখের পানি মালিক চোখের পানি ফেলা মালিকের কাছে কান্নাকাটি করে, আল্লাহর রসুল বলেন ওই বান্দার উপর আল্লাহ কুদরতিভাবে জাহান্নামকে হারাম করে দেন। সারা জিন্দি গুনার মধ্যে কাটাইলাম, এর যুবক ভাই যৌবনকারে হেফাজত করা এটা হলো যুবকের সবচেয়ে বড় দায়িত্ব। এই যৌবনকালে গুনাহ না করা, যেই যুবক যত বেশি গুনাহ কম করবে আল্লাহ পাক তত বেশি তাকে মহব্বত করবেন। দরজওয়ানি তওবা কর দন সে ওয়ে পয়গম্বরে ওয়াক্ত পেরি গুরগিজার মি সওয়াদ পরহেজগারে, ওয়াক্ত পেরি গুরগিজার মি সওয়াদ পরহেজগারে। যৌবন কাল পায়া আমি গুনার মধ্যে কাটাইব না, যৌবন কালে ইবাদত আল্লাহর কাছে এত পছন্দ। আমাদের এক বুজুর্গ এক যুবকের মাধ্যমে কোন একটা মজলিসে দোয়া করাচ্ছেন, বুজুর্গকে প্রশ্ন করেছেন ওগো আল্লাহর বান্দা আপনি তো হলে আল্লাহর একজন খালি বান্দা, আপনি রাতের বেলায় মালিকের কাছে কান্নাকাটি করেন, আপনি আল্লাহর একজন খালি বান্দা, আপনার দাঁড়িয়ে পাইকে গেছে, ওগো আল্লাহর বান্দা আপনি নিজে দোয়া না করে আপনি যুবকের মাধ্যমে দোয়া করাইতেছেন, ব্যাপার কি? বুজুর্গ বলেন শুরু যেই যুবক নেককার হয় সালেহ হয়, ওই যুবক যদি মালিকের কাছে দোয়া করে, মালিকের কাছে দোয়া করতে দেরি, মালিক দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। যৌবনকালের এত দাম, ইদানিং কালে তো যুবকরা যৌবনকালের হেফাজত করে না, যৌবনকালকে হেলায় খেলায় নষ্ট করে দেয়। হাসান বসরি রহমতুল্লাহ একবার এক যুবককে রাস্তায় দেখছেন হাসতে, হাসান বসরি প্রশ্ন করেছেন এই যুবক তুমি দাঁড়া দাঁড়া হাসতেছো, মনে হয় তুমি জান্নাতি হয়ে গেছো, মনে হয় তুমি জান্নাতি যাবে তুমি নিশ্চিত হয়ে গেছো। যুবক বলেন না না আমি জান্নাতি যাব এটার কোনো নিশ্চয়তা নাই, তুমি ভুলছি রাত বার হইবা, বিদ্যুতের গতি তো মনে হয় তুমি নিশ্চিত হয়ে গেছো। যুবক বলেন না না কলালা না আমি তো নিশ্চিত হই নাই। যুবক বলেন তাহলে তোমার যৌবনটা কালটা কেন হেলায় খেলায় নষ্ট করছো? ইতিহাসের ভিতরে আছে ফামারু ইয়াসাবু দাহিকান, এরপর ওই যুবককে আর কোনদিন হাসতে দেখা যায় না। সুবহানাল্লাহ। হাসান বসরির একটা কথাই যুবকের জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। জীবনটা পরিবর্তন হয়ে গেছে।
আজকে আমরা যেই যুবকরা আছি হতে পারে এই উলামায়ে কামদের সোহবতে একটা কথাই আমার জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটা কথাই আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে একটা চক্ষুকে আল্লাহ পাক যেই চক্ষুটা আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে এটা কি আল্লাহ পাক কোনোদিন জাহান্নামে জ্বালাবেন না? ওই ব্যক্তির উপর আল্লাহ জাহান্নাম হারাম করে দিবেন। আর একটা চক্ষু আইনুন বাদাত তারুজু ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষুটা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যেমন টঙ্গের ময়দানে পাহারা দেয়, চরমোনার ময়দানে পাহারা দেয়। আল্লাহর রাসূলের জামানায় জিহাদ করা সাহাবা একরামদেরকে নিয়ে যখন রওনা দিতেন তখন এক জায়গায় সবাই বসতেন, আল্লাহ রসুল যখন ওইখানে বিশ্রাম নিতেন আল্লাহ রসুল বলতেন, ও সাহাবারা তোমরা কারা পাহারা দিবা? দেখা যায় দুই তিনজন তারা রাত সারা রাত পাহারা দিত। আল্লাহ রসুল ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বলেছেন, যারা দিনের পথে রাতের বেলায় না ঘুমায় পাহারা দেয় ওই ব্যক্তির উপর আল্লাহ জাহান্নামকে হারাম করে দেয়। সুবহান, তাহলে দুইটা চক্ষু আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাদাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। তা আমার এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো যে গুনাহ করা মালিকের কাছে যে বান্দা চোখের বানে ফালা কান্না করবে ওকে আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ, মাফ করে দিবে। এই গুণগুলা আল্লাহর রাসূলের ভিতরে বিদ্যমান ছিল, বিধায় তিনি আল্লাহর মাহবুব হয়ে গেছেন, আল্লাহর প্রেমিক হয়ে গেছেন। বর্তমান যুগেও যেই ব্যক্তি এই গুণগুলো অর্জন করার চেষ্টা করবে সেও আল্লাহ পাকের মাহবুব হয়ে যাবে, আল্লাহ পাকের প্রেমিক হয়ে যাবে। হোক সে কালো কিংবা সাদা, হোক সে আরব কিংবা অনারব, আল্লাহ তাআলার নিকট রং ও ভাষার কোনো মূল্য নাই। আল্লাহ পাক দেখেন বান্দার দিলের অবস্থা কেমন, বান্দার দিল আলোকিত নাকি অন্ধকার। সুবহান, আলোকিত নাকি অন্ধকার এটাই আল্লাহ পাক একমাত্র দেখেন। হযরত বিলাল, বিলাল এত কালো ছিল, এত কালো ছিল, তার চেহারা ছিল কুশ্রি, ঠোঁট ছিল মোটা, অত বেশি ভালো দেখা যেত না। কিন্তু হযরত বিলাল যখন আল্লাহর মহব্বত দিয়ে যখন জমিনের উপর হাঁটতো, হাঁটতো জমিনের উপর, আর তার জুতার আওয়াজ শোনা যেত আল্লাহর আরশের উপর, আল্লাহু আকবার আল্লাহর আরশের উপর শোনা যেত। হযরত বিলালের কত দাম? ও ভাই, হযরত বিলালের কত দাম? যেই বিলাল তার চেহারা ছিল কালো, ঠোঁট ছিল মোটা, এই বিলাল যখন জমির উপর হাঁটত তার জুতার আওয়াজ শোনা যেত আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ, সরকারে দোয়ালান নবী যখন জান্নাতে গেছেন, জান্নাতে যাওয়ার পর হযরত বিলালের জুতার আওয়াজ শোনা যায়, সরকারে দোয়ালান নবী আজি আশ্চর্য হয়ে গেছে, দুনিয়াতে আয়েশা বলে, ও বিলাল ব্যাপার কি, তুমি হাঁটতেছো জমিনের উপর আর তোমার জুতার আওয়াজ শোনা দেয় আল্লাহর জান্নাতে, ব্যাপার কি, এটার রহস্য বুঝলাম না, তোমার এত দাম কেন বিলাল, তোমার এত দাম কেন, এত মর্যাদা কেন বিলাল, একটু বলো। হযরত বিলাল সরকার, হযরত বিলাল বলে, সরকারে দোয়ালান নবী আমি জানি আমি কোনো ভালো আমল করতে পারি না, সরকারে দোয়ালান নবী তবে একটা আমল দাইমান করে, একটা আমল সর্বদা করে, আমি সব সময় তহারতের সাথে সব সময় আমি পবিত্রতার সাথে থাকি। সরকারে দোয়ালান নবী যখন আমার ওযু চলে যায়, আওযু সুযু যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওযু করা, দুই রাকাত তাহিয়াতুল আওযু আদায় করানি, দুই রাকাত নামাজ আদায় করানি, এই কারণে আল্লাহ আল্লাহর রাসূল বলেন মনে হয় এই কারণে আল্লাহ পাক তোমাকে এত মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ, এত মর্যাদা এই কারণে দান করেছেন। তা আমরাও চেষ্টা করব, যারা দোকানদারি করি, দোকানে ব্যবসা করি,
আমরা অযু করে দোকানের ব্যবসায় বসি, তাহলে আল্লাহ পাক আমার ব্যবসায় বরকত দান করবে, এমনকি ঈমানের হালতে আমাকে মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি অযুর হালতে রাতের বেলা ঘুমায়, তাহলে যতক্ষণ পর্যন্ত সে ঘুমাবে তার জন্য ফেরেশতারা ক্ষমার দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এখন তো আমাদের হালত হলো এমন, আমরা রাতের বেলায় ফেসবুক দেখতেই তো ঘুমায় যায়। আল্লাহর কত যুবক বান্দারা আছে কাপড়ও নষ্ট হয়ে যায়, সর্বনাশ। এই অপবিত্র অবস্থা যদি আমার মৃত্যু হয়ে যায় তার কি হালত হবে? এই কারণে অযুর হালতে ঘুমানো, অযু অবস্থায় ঘুমানো। তো ভাইরা আমার দিয়ে কথা বলতেছিলাম, লম্বা চোড়া কোনো আলোচনা নয়। হযরত বিলাল, আল্লাহর মহাব্বত তার ভিতরে, আল্লাহর রসুলের মহাব্বত ভালোবাসা পরিপূর্ণ ছিল। আল্লাহর যেমন মহাব্বত ছিল, আল্লাহর আল্লাহর রসুলের তেমন মহাব্বত ছিল। হযরত বিলাল আল্লাহর রসুলের মুয়াজ্জিন ছিলেন, সরকারে দু আলম নবীর মুয়াজ্জিন ছিলেন। হযরত বিলাল আল্লাহর রসুলের পর মসজিদে নবী আজান বন্ধ করে দিয়েছে, আর কখনো তিনি আজান দিবেন না। তিনি বলেন, আমি যখন আজান দিতাম আল্লাহর রসুল থাকা অবস্থায়, আল্লাহর রসুল থাকা অবস্থায় যখন আজান দিতাম, আল্লাহর রসুলের আমার আজানের পর সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের চেহারা মুবারক দেখতে পেতাম। এখন তো আল্লাহর রসুল দুনিয়া থেকে চলে গেছেন, এখন যদি আমি আজান দিই আল্লাহর রসুলকে পাবো না, এটা আমি বেলালের সহ্য হবে না। হযরত বিলাল তিনি মদিনা থেকে হাবশা শহরে চলে গেছেন, তিনি আর মদিনায় থাকবেন না। হযরত বিলালকে আল্লাহর রসুল একদিন স্বপ্নে চোখে ডাক দিয়ে বলল, বিলাল তুমি এত নিষ্ঠুর হয়ে গেলা, তুমি আমাকে মদিনায় রেখে চলে গেলা। ও বিলাল আর দেরি করবা না, তাড়াতাড়ি মদিনায় চলে আস। হযরত বিলাল ঘুম থেকে উঠা সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলে, স্ত্রী চলো আর দেরি নয়, আমরা মদিনায় চলে যাই, এখন আমাদের আর থাকার সময় নয়, আমাদের আর থাকার সময় নাই, চলো মদিনায় চলো। মদিনায় যাওয়ার পর আল্লাহর রসুলের রওজা থার জিয়ারত করতেছে, আল্লাহর রসুলের কবর জিয়ারত করতেছে। সাহাবায়ে কেরাম বলে, বিলাল তোমার আমুক থেকে আজান শুনতে চাই, তুমি একটু আজান দাও। হযরত বিলাল বলেন, না না আমি আজান দিব না, আমি আজান দিব না, কারণ আজানের পর আল্লাহর রসুলকে পাবো না, এটা আমি বিলালের সহ্য হবে না, আমি আর আজান দিব না। একটু পরে হযরত হাসান হোসেন তারা আয়েশা হাজির, তারা দুইজন এসে বলে, ও বিলাল আমার নানা জানের সময়কার আজান দীর্ঘদিন পর্যন্ত শুনে না, আপনি যদি একটু দয়া করে আজান দেন। হযরত বিলাল নাতিদের কথা অপেক্ষা না করে তিনি সঙ্গে সঙ্গে মদিনায় তিনি আজান দেওয়া শুরু করলেন। আজান দিদি দেরি সারা মদিনায় কান্নার আওয়াজ শুরু হতে দেরি হয় না। সারা মদিনায় কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। কিতাবের ভিতরে লেখে এমন একটা হালত, এই বিলালের আজান শুনা মসজিদে নববীর ভিতরে সাহাবী পুরুষদের সমাগম, আর এলাকার যত সাহাবিয়া মহিলা আছে তারা সবাই মসজিদে নববীর বাইরে হাজির। পরিবেশটা এতটাই সুগার্ত ছিল, একটা ছোট বাচ্চা মার কোলে ছোট বাচ্চা, ওই বাচ্চারা তার মাকে বলে, মা বলো বিলাল তো আজান দিয়েছে, আমার রসুল কখন হাজির হবে? সুবহানাল্লাহ, আমার রসুল কখন হাজির হবে? একটা ছোট বাচ্চার ভিতরে রসুলের কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। ইদানিং কালে কাফের বেঈমানরা দুশ্মনেরা আমার রসুলকে বারবার আঘাত করতেছে, বারবার কষ্ট দিচ্ছে। ইদানিং কালে বিশেষ করে ফ্রান্সের লাল কুত্তা বাহিনীরা
আমার রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে। ও এলাকার যুবক ভাইরা, ও এলাকার ভাইরা, যদি এই বাংলার জমিনে সেই ফ্রান্সের যত পণ্য আছে যদি এগুলার বিরুদ্ধে বয়কট করা হয় তাহলে ওই ফ্রান্সকে শুধুমাত্র তাদেরকে পঙ্গু বানিয়ে দেওয়া যাবে, ঠিক কি না? এদেরকে পঙ্গু বানিয়ে দেওয়া যাবে যদি আমরা সচেতন থাকি, যদি আমাদের ভিতরে রসুলের তেমন ভালোবাসা থাকে। আর যদি ভালোবাসা না থাকে সম্ভব না। মনে রাখতে হবে আমার রসুলকে গালি দিচ্ছে, আর যদি আমার অন্তর ব্যথা না হয় তাহলে আমি খাঁটি মুসলমান হতে পারি না। মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক বলেছেন আমার রসুলকে গালি দিবে আর এই অবস্থায় যদি কোনো মুসলমানের ব্যথা না আসে তাহলে তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা ভালো, মরে যাওয়াটা ভালো। আলহামদুলিল্লাহ এখনো বোঝা গেছে গতকালকের সে আন্দোলনের মাধ্যমে, এমনকি গত শুক্রবার আন্দোলনের মাধ্যমে জানা গেছে যদি এখনো কোনো কাফের বেঈমান আমার রসুলকে কষ্ট দেয় তাদের আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তাদেরকে দুনিয়ায় থাকতে দেওয়া হবে না, হবে না। কিন্তু বড় দুঃখের বিষয় কিছু মানুষ আছে জিলাপির পাগল, জিলাপির পাগল। গত কিছুদিন আগে আপনারা সবাই ভালো করে জানেন আলাউদ্দিন জিয়াদিরে জেলে ঢুকেছে, এই লোকের জন্য রাস্তায় নামছে, এমনকি রাস্তায় শুয়েছে, রাস্তায় শুয়েছিল কেন? তাদের লোককে জেলে ঢুকানো হয়েছে। কিন্তু বড় আফসোসের বিষয় আমার রসুলকে গালি দিচ্ছে, এরাকে আশিক রসুল, এখন পর্যন্ত এদেরকে মাঠে নামতে দেওয়া দেখা যায় নাই, প্রতিবাদ করতে দেখা যায় নাই। বোঝা গেল এরা হলো একমাত্র ব্যক্তি পূজারী, এরা হলো মাজার পূজারী, বন্ধ কাফের বেঈমানদের দালাল, কাফের বেঈমানদের দালাল। এরা আশিক রসুল হতেই পারে না, কোশ্চেন কেন না? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করা বলছি এরা কখনো আশিক রসুল হতে পারে না। যদি আশিক রসুল হতোই তাহলে তো কাবন কাবন পরিধান করে আরো আগে নামতো, ঠিক কিনা বলেন? আরো আগে নামতো, কিন্তু নামে নাই, দেখা যায় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। তারপর আরেকটা কথা বলে যাই, এই বিষয় ফ্রান্সের বিষয়টা নিরসন হওয়ার পর এরপর আবার সব প্রাধান্যর মতো ডাক দেওয়া হবে এই দেশের যত নাস্তিক আছে, যত ঈদে মিলাদুন্নবী পালন করে ভণ্ড, এদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এই দেশে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না এই দেশে এদেরকে। আল্লাহ পাক আমাদেরকে আবারও আন্দোলনের জন্য কবুল আর মঞ্জুর করুন, আমিন। তো ভাইরা আমার দীর্ঘ আলোচনা হয়ে যাচ্ছে, যে কথা বলতেছিলাম আল্লাহর ভালোবাসা থাকা, নিঘাত ভালোবাসা থাকা, শিরিককে আল্লাহ পাক পছন্দ করেন না। লা ইন্না শাত্তা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক নবীকে বলেন, ও নবী আপনি যদি শিরিক করেন সাবধান, আপনার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। শিরিককে আল্লাহ পাক পছন্দ করেন না, যার ভিতরে এক জাররা পরিমাণ শিরিক থাকবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। ইদানিং কালে তো কত ভাই বোনেরা তারা মাজারে দৌড়ায়, মাজারে গিয়া বাবার কাছে সন্তান চায়, বাবার কাছে সন্তান চায়। আরে এমন একটা অবস্থা, পিসাব মারা গেছে, এবার পিসাবের খাটকে পূজা করা শুরু, নাউজুবিল্লাহ, পিসাবের খাটকে পূজা করা শুরু করে, পিসাবের ঘরকে পূজা করা শুরু করে, এমন একটা অন্ধকারচ্ছন্ন যোগ চলছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এগুলো হলো শিরিক, এই শিরিককে আল্লাহ পাক পছন্দ করেন না, আল্লাহ পাক পছন্দ করেন না। এক একবার হিন্দুদের দাওয়াতের দিন ছিল, হিন্দুরা এদের একটা অনুষ্ঠান আছে, এরা তাদের ঘর বাড়ি সব
রং লাগায়। তো এক বুড়ো, এক বুড়ো মুসলমান, সে একটা গাধার পার্শ্ব দিয়ে যাচ্ছে। তখন সে গাধাকে বলে পান খাচ্ছে, আর গাধাকে বলে, এ গাধা, হিন্দুরা তো তোকে রং দেয়নি, পিক মায়েরা বলে আমি তোকে রং দিয়ে দিলাম। এই লোকটা যখন মারা গেছে, আর এক ব্যক্তি স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছে, ভাই আপনার কি হাল? বলেন, আমি আজাবে গ্রেপ্তার আছি। আজাবে গ্রেপ্তার আছি কেন? আল্লাহ পাক হিন্দুদের ওই দিনের সামান্য টুকুও মিলকে পছন্দ করেন নাই, বিধায় আজকে আমি আজাবে গ্রেপ্তার। হিন্দুরা একদিকে তাদের দেওয়াল গুলো রং করেছে, আমি বলেছিলাম গাধাকে গাধা, আমি তোকে পিক দিয়া রং দিলাম, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। চিন্তা করে দেখেন ইদানিং কালে তাহলে আমাদের কি হালত, যে কত কিছু, কত পোশাক পরিচ্ছদ আজকে বেঈমানদের সাথে মিলে যাচ্ছে, কত নারীরা রাস্তায় হেঁটে যাচ্ছে এমন পোশাক পরিধান করে মনে হচ্ছে এরা উলঙ্গ, এরা তো কাফের বেঈমানদের পোশাকের সাথে মিলে যাচ্ছে। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাথে যার মিল হবে কিয়ামত দিন তার সাথে তার হাসন নাসর হবে, তার সাথে তার হাসন নাসর হবে। আল্লাহ পাক এমন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, শোনা আমিন, এমন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। তো ভাইরা আমার যে কথা বলতেছিলাম, হাদিসে পাকতে একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহর রাসূল বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বালিল্লাহি ওয়া আবগাদালিল্লাহ ওয়াআতানিল্লাহি ওয়ামানানিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন, যে বান্দা আল্লাহ পাক কার কাউকে আল্লাহর জন্য মহব্বত করলো, কাউকে আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহর সন্তুষ্টির জন্য মাদারে দান করাকে বিরত থাকলো, আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিলে দান করলো, মাদ্রাসার জন্য দান করলো, সরকারে দু আলম নবী বলেন, ওই বান্দার ইমানের ভিতরে পূর্ণতা আছে, ওই বান্দাকে আল্লাহ পাক বড় মহব্বত করেন। সুবহানাল্লাহ। আরে ভাই একটু আল্লাহর মহব্বত চাওয়া, মালিকের মহব্বত চাওয়া, একটু আল্লাহর মহব্বত চাও, আল্লাহর কাছে ভালোবাসা চাও, আল্লাহ রাসূল সব সময় মালিকের কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আপনার ভালোবাসা আপনি আমাকে দান করেন। এর ভাই আল্লাহর রাসূল সব সময় আল্লাহর ভালোবাসা চাইতেন। আজকে তো আমরা আমাদের ভিতরে দুনিয়ার ভালোবাসা ভরা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে মাল দাও, আমাকে ব্যবসা দাও, আমরা এগুলোর জন্য মালিকের কাছে দোয়া করি। এর ভাই আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চাওয়া, আল্লাহর ভালোবাসা চাওয়া। যদি আল্লাহর মহব্বত না আসে ভাই, আসমানের দিকে তাকাও, আল্লাহর পরিচয় পাওয়া যায়, জমিনের দিকে তাকাও, আল্লাহর পরিচয় পাওয়া যায়, সমুদ্রের দিকে তাকাও, আল্লাহর পরিচয় পাওয়া যায়, একটা মানুষের দিকে তাকাও, আল্লাহর পরিচয় পাওয়া যায়, জঙ্গলের দিকে তাকাইলো, আল্লাহর পরিচয় পাওয়া যায়। এরে ভাই আজকে তো আল্লাহর পরিচয় পায় না। না না, আল্লাহ পাক বলেন, এ বান্দা তোমার শরীর দিকে তাকাও, এক সময় তো তুমি কোনো কিছুই ছিলে না, এখান থেকে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। এরা ভাই এগুলো একটু ফিকির করা, এগুলো একটু চিন্তা করা, এগুলো চিন্তা করলেই আল্লাহর ভালোবাসা আসবে। আমাদের বুজুর্গরা তো রাতের বেলা কান্না করতেন, রাতের বেলায় এত কান্না করতেন,
মালিকের এত ভালোবাসা ছিল শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া মোহাব্বত কি আতশ জ্বালা দে খুদায়া মোহাব্বত কি আতশ জ্বালা দে খুদায়া আল্লাহর একজন খাঁটি বান্দে ছিলেন, একজন খাঁটি একজন মহিলা হয়েও রাতের বেলায় তিনি তাহাজ্জুদ পড়তেন। কিতাবের ভিতরে আছে আল্লাহর বান্দি দিন রাত মিলাইয়া দিন রাত মিলা 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা তাহাজ্জুদ পড়া মালিকের কাছে দোয়া করেন, মালিক ছাদের উপর দাঁড়া বলে, মালিক দুনিয়ার সবাই ঘুমায় গেছে, দুনিয়ার সবাই ঘুমাইতেছে, বাদশা রাজাদের সবার দরজা জানলা বন্ধ, ও মালিক তোমার দরজা তো এখনো বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই। আরে ভাই, আল্লাহ পাক দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডেকে বলে, ও দাউদ তুমি আমার দুনিয়ার বান্দাদেরকে বলে দাও, আমার যে বান্দাগুলো শেষ সাথে ঘুমায় অথচ আমার মোহাব্বত দাবি করে, এদেরকে বলে দাও এরা যে আমার মোহাব্বতের দাবিদার, আসলে কিন্তু এরা এদের ভিতরে আমার মোহাব্বত নাই, এরা হলো মিথ্যু। কারণ যে বান্দা আল্লাহকে মোহাব্বত করে এই বান্দা শেষ সাথে ঘুমাইতে পারে না, শেষ সাথে ঘুমাইতে পারে না। এরা ভাই এই জন্য রাতের বেলায় ঘুমা না ঘুমায়া তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে দোয়া করা, তাহাজ্জুদ পড়া মালিকের কাছে দোয়া করা। ওই যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহ, তার একটা ওয়াকিয়া বলে আমি শেষ করে দিব। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর এমন খাঁটি বান্দা ছিলেন, এমন খাঁটি বান্দা ছিলেন। আরে ভাই, যখন এই খাজা কুতুবউদ্দিন দুনিয়া থেকে ওফাত বরণ করেন, খাজা কুতুবউদ্দিন যখন দুনিয়া থেকে চলে যান, সারা দেশে সারা দিল্লিতে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। বিশাল এক ময়দানে তার জানাজার ব্যবস্থা করা হয়, লক্ষ লক্ষ আলেম হাজির, লক্ষ লক্ষ ইমানওয়ালা হাজির, সবার চোখে শুধু পানি আর পানি। যখন জানাজার ব্যবস্থা হয় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাদেম খাদেম জানাজার সামনে দাঁড়ায় বলে, তিনি আমার কাছে চারটা ওসিয়তনামা লিখে গেছেন, যার ভিতরে তিনি বলেছেন যার ভিতরে চারটা ওসিয়তনামা থাকবে ওই বান্দা একমাত্র আমার জানাজা পড়াবে। বলেন এক নম্বর ওসিয়ত, যে বান্দা যার জীবনে কোনোদিন তাকবীর উড়ে ছুটি নাই, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর বাদে যার জীবন এই তাকবীরটা ছোটে নাই, প্রথম তাকবীর ছোটে নাই তাকবীর ওলা। দুই নম্বর, যে বান্দার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছোটে নাই। তিন নম্বর, যার জীবনে কোনোদিন বেগুনা মহিলার দিকে চোখ পড়ে নাই। চার নম্বর, যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত, আসরের নামাজের আগে সুন্নত চার রাখা সুন্নত ছোটে নাই, যার ভিতরে এই চারটা ওসিয়ত নামা থাকবে সে একমাত্র আমার জানাজা পড়াবে। সবাই মাথা অবনত করে নিচের দিকে তাকায় আছে, আহারে কার ভিতরে এই গুণগুলা আছে। এই মুহূর্তে আল্লাহর এক বান্দা সামনে গিয়া বলে, ও ভাই জানাজার কাপড়টা সরে বলে, ও খাজা কুতুবউদ্দিন নিদু চ
চলে গেলেন, আমার গোপন ভেদগুলো আপনি প্রকাশ করে গেলেন, ব্যাপার কি? তিনি চোখের পানি ফালায়া সবার সামনে দাঁড়া বলে, ও ভাই আল্লাহর কসম করে বলছি খাজা কুতুবউদ্দিন, যে ওসিয়ত নামা লেখা গেছেন এগুলো সব গুণগুলো আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ। এরা ভাই তিনি তো সাধারণ কোন, এটা তিনি সাধারণ মানুষ ছিলেন, বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় বাদশাহ ছিলেন, এত বড় বাদশাহ ছিলেন, সারা দেশ পরিচালনা করেছেন, সারা দেশ পরিচালনা করেছেন, আবার সব কিছু ঠিক রাখছেন, আখেরাতও ঠিক রাখছেন। আজকে আমরা সামান্য দোকানদারে অজুহাত দেখায় নামাজ ছাড়া দিই, এই জন্য ভাই আজকে থেকে ওয়াদা প্রতিজ্ঞা, আর কোনোদিন আমরা নামাজ ছাড়ব না।